আমার দেশ আমার অহংকার, সবুজের শ্যামলে ভরা আমাদেরই সোনার বাংলাদেশ। শুধু দর্শক, সবাইকে জানাই বাংলার কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আজকে আপনাদের সামনে তুলে ধরছি পাবনা জেলার নামকরণের যে সংক্ষিপ্ত ইতিহাস আছে সেই ইতিহাসটি। পাবনা জেলা পূর্বে কিভাবে নামকরণ করা হলো, তার যে রহস্য বা ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাটি বাংলার কথা গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্যভিত্তিক প্রামাণ্য চিত্রে মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। তো আসুন আমরা দেখে নিই পাবনা জেলার নামকরণের যে ইতিহাস ঐতিহ্য রয়েছে সেই তথ্যটি। এই তথ্যটি ধারা বর্ণনা করছেন, চলুন আমরা দেখে নিই পাবনা জেলার নামকরণের ইতিহাসের পিছনে কি গল্প বা কি ঘটনা রয়েছে। বন্ধুরা কেমন আছেন সবাই? নিশ্চয় অনেক ভালো। তো চলুন আজকে জেনে নেওয়া যাক বাংলাদেশের পাবনা জেলার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাস। পাবনা নামকরণ নিয়ে কিংবদন্তির অন্ত নেই। এক কিংবদন্তি মতে গঙ্গার পাবনী নামক পূর্বগামিনী ধারা হতে পাবনা নামের উৎপত্তি হয়েছে। অপর একটি সূত্রে জানা যায় পাবন বা পাবনা নামের একজন দস্যুর আড্ডাস্থলেই একসময় পাবনা নামে পরিচিতি লাভ করে। অপরদিকে কিছু ঐতিহাসিক মনে করেন পাবনা নাম এসেছে পদুম্বা থেকে। কালক্রমে পদুম্বাই সরস সঙ্গতি রক্ষা করতে গিয়ে বা শব্দগত অন্য ব্যুৎপত্তি হয়ে পাবনা হয়েছে। পদুম্বা জনপদের প্রথম সাক্ষাৎ মেলে খ্রিস্টীয় একাদশ শতকে পাল নৃপতি রামপালের শাসনকালে। পাবনা জেলার ভৌগোলিক সীমানা। বাংলাদেশ অবস্থিত পাবনা জেলা রাজশাহী বিভাগের দক্ষিণ পূর্ব কোণ সৃষ্টি করেছে। এটি 23° 48' হতে 24° 47' উত্তর অক্ষাংশ এবং 89° 2' থেকে 89° 50' পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। এর উত্তর দিক ঘিরে আছে সিরাজগঞ্জ জেলা আর দক্ষিণে পদ্মা নদী, একে ফরিদপুর ও কুষ্টিয়া জেলা হতে পৃথক করেছে। এর পূর্ব প্রান্ত দিকে যমুনা নদী বয়ে গেছে এবং পশ্চিমে নাটোর জেলা। পাবনার আমিনপুর থানার কাজিরহাট নামক স্থানে পদ্মা ও যমুনা নদী পরস্পর মিলিত হয়েছে। তো বন্ধুরা, আমাদের এই তথ্যটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ দেখলেন পাবনা জেলার নামকরণের পিছনে যে ঘটনা বা ইতিহাস ছিল সেই ইতিহাস। দর্শক, আমার এই চ্যানেলটি আপনাদের কেমন লাগে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে লাল বাটনে লেখা সাবস্ক্রাইবার লেখাটিতে ক্লিক করে সাদা করে এবং পাশেই ঘন্টার মতন দেখতে বেল বাটনটি ক্লিক করে রাখুন পরবর্তী এরকম গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্য জানার জন্য। দর্শক, আপনাদের আশেপাশে যদি এরকম কোনো গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্য থাকে তাহলে আমাদের বাংলার কথা ইউটিউব চ্যানেলের সাথে যোগাযোগ করুন, আমরা তুলে ধরার চেষ্টা করব সেই সব গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্য। ধন্যবাদ আপনাদের সকলকে।